اهلا وسهلا مرحبا اهلا وسهلا مرحبا ইসরায়েলকে ধরার তালাশে। মজার ব্যাপার কি জানেন, সমস্ত মানুষ যখন উঠবে সমস্ত মানুষটা থাকবে উলঙ্গ উলঙ্গ ন্যাংটা ন্যাংটা, বুঝেন না, মানে শরীরের মধ্যে সুতা পরিমাণ কাপড় থাকবে না, শুধু দুইজন মানুষের শরীরে কাপড় থাকবে, একজন হচ্ছে জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, আর একজন হচ্ছে আমার আপনার কলিজার টুকরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা অনেক সৌভাগ্যবান, যারা নবীকে কষ্ট করে তোমরা দাড়ি চাচ্ছ তোমরা তো নবীর উম্মত না, যারা নবীকে কষ্ট দিয়ে তোমরা দাড়ির মধ্যে খুর লাগাও তুমি তো নবীর দুশ্মন, তুমি দাড়ির মধ্যে খুর লাগাচ্ছ কাশি লাগাচ্ছ আর তুমি বলতেছো আমি কঠিন কিয়ামতের ময়দানে নবীর শাপাত পাবো, শাপাত কি মামু বাড়ি মোয়া গেলেই আপনি পাওয়া যাবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা দাড়ির মধ্যে খুর লাগায় এরা আমার কলিজার মধ্যে চাকু দিয়ে আঘাত হান, নাউজুবিল্লাহ বলেন। এই জন্য দোস্ত বলব মেহরবানি করে বলতেছি, আমরা যারা এখানে আসি দাড়ি রাখলে আরো স্মার্ট দেখা যায়, সুন্দর দেখা যায়, আপনার যে মুখের একটা আকৃতি সুন্দর চেয়ার এটা ফুটে উঠে ভেঙে পড়বে। সর্বশেষ মজার ব্যাপার হচ্ছে এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য, কয় লক্ষ, 13 লক্ষ গুণ বড় এই সূর্য আসমানে থাকতে পারবে না, সর্ব অবস্থায় সূর্য সহ জমিনে যখন ভেঙে পড়ে যাবে জমির সমস্ত মাটিগুলো তামা হয়ে যাবে। এ তামা হয়ে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন 40,000 বছর পানি বর্ষিত করবে। সাহাবা ইকরাম আরজ করি ইয়া রাসূলুল্লাহ 40,000 বছর পানি কেন দিবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই 40,000 বছর পানি যখন দিবে পৃথিবী সৃষ্টি থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ মারা গেছে এদের তা অর্জন্য না। দেখেন এরা কি অবস্থায়, বেনামাজিরা কি অবস্থায় উঠবে, তৃতীয় ফুৎকার যখন তাদের কানের মধ্যে যাবে তারা এমন রাগান্বিত হয়ে চক্ষু রক্তের মতন আগুনের মতন লাল হয়ে যাবে, তারা ইসরাফিলকে ধমক দেবে, হে তুমি আমাকে জাগালা কেন? চক্ষু ঘোষটা যেতে দিতে ইসরাফিল যখন গালি দিবে তখন বলবে যে তুমি আমাকে ডাক দিলে কি জন্য, তখন বলতেছে যে কিয়ামত সংগঠিত হয়েছে আপনাকে দেওয়া লাগবে। আর মজার ব্যাপার হচ্ছে যারা নামাজি, যারা নামাজি এদের কানে যখন দ্বিতীয় ফুৎকার যাবে তারা আস্তে আস্তে চোখটা দিবে আর চোখ খুলবে, খুলে ইসরাফিলকে বলবে ভাই আসলে নামাজ মনে হয় সময় হয়ে গেছে, আমাকে এক মুঠা অর্থাৎ 1 ঘন্টা পানি দাও আমি উজু করে নামাজ আদায় করবো। সুবহানাল্লাহ। নামাজিরাও আমি সূরা জিলজালের আয়াত পড়েছি যেখানে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সম্পর্কে আয়াতগুলো নাযিল করেছেন গোটা সূরায়, আয়াতটির প্রেক্ষাপট এবং সান্নিধ্য আমি বলেছি যে কি কারণে এই আয়াতগুলো আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন। প্রশ্ন সাধারণ মানুষও প্রশ্ন করে যে হুজুর কিয়ামত কেমন করে হবে, কখন কিয়ামত হবে? এই জন্য আমাদের কাফেররা যখন আল্লাহ রাসূলকে এটা প্রশ্ন করলেন, প্রশ্ন করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অভ্যাস ছিল যে যখন কোনো মানুষ প্রশ্ন করত যদি উত্তর না জানা থাকতো চুপ থাকতেন, চক্ষু বন্ধ করে দিতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিল, সুন্নাত ছিল, তিনাকে কাফে বা কোনো কেউ কোনো মানুষ যদি প্রশ্ন করে তিনার প্রশ্ন যদি না জানা থাকে কি করেন, চুপ করে থাকতেন। আর আমাদের মধ্যে বড় বড় বুজুর্গ প্রশ্ন করছে জানে না আন্দাজে নিজে বানিয়ে দিয়ে এখন সমাজের খাতনা সৃষ্টি করে ফেলা, যদি আমাকে প্রশ্ন করছে আমি যদি না উত্তর দিতে পারি তাহলে আমার মুসল্লি বলবে কেমন ইমাম রাখছি রে প্রশ্নের উত্তরও দিতে পারেন না, আপনি মুসল্লির কাছ থেকে সময় নেন, আপনার প্রশ্ন করছে আপনি জানেন না আপনি মুসল্লির কাছ থেকে শোনেন ভাই আমাকে 2 দিন সময় দিতে হবে আমি এই সাবজেক্ট এখনো করি নাই আমাকে দেখতে হবে। তা আল্লাহ রাব্বুল আলামিন যখন আয়াত নাজিল করে দিলেন
আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলতেছেন, হে নবী চক্ষু খুলেন, মাথা উঠান। আর এই কাফেরদেরকে বলেন অবশ্যই আল্লাহ কিয়ামত সংঘটিত করবে। কী করবে? অবশ্যই আল্লাহ কিয়ামত সংঘটিত করবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালহা। কাফের বেঈমান মুশরিকরা আল্লাহ রাসূলকে কি প্রশ্ন করেন দেখেন, মাতা তাকুমুস সাআ। মাতা মানে কখন? মাতা মানে কখন? আর মাথার জবাব আল্লাহ রাব্বুল এমন চমৎকারভাবে দিয়েছেন, এটা আল্লাহর কোরআন, এটার মধ্যে কোনো বানোয়াট কোনো বৃদ্ধি আপনি পাবেন না। খুঁজে কাফেররা প্রশ্ন করলেন কখন দিয়ে, আর আল্লাহ উত্তর দিচ্ছেন যখন দিয়ে। সুবহানাল্লাহ বলেন ইজা মানে যখন, ঝুলঝিলাতিল আরদু জিলজালহা, জমিন যখন প্রচণ্ড আকারে কাঁপতে কাঁপতে থামবে না যখন, কিয়ামত সংঘটিত হবে তখন। সুবহানাল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইজা ঝুলঝিলাতিল আরদু দিতে পারতেন। ইজা ঝুলঝিলাতিল আরদু মানে জমিন কাঁপলে কিয়ামত না, জিলজালহা দিয়েছে মানে এমনভাবে কাঁপতে শুরু করবে যে পৃথিবী লণ্ডভণ্ড হয়ে যাবে। এই জন্য যে জমিন কাঁপলেই যে কিয়ামত সংঘটিত হবে না, কাঁপার মতন কাঁপতে হবে। এই যেমন মনে করেন দি বছর খানিক আগে সম্ভবত পাথর খনি মধ্যমপাড়া পাথর খনির মধ্যে এক খবর বা পাওয়া গেছে ভিডিওর মধ্যে যে এরকম বিল্ডিং বড় বড় বিল্ডিং বাতাসের মধ্যে চুরমার করে ফেলছে। শুনেন এরকম ঘটনা হয়েছে, এই এরকম নিচে যদি ঝাঁকি দেয় আর এদের ছাদ না ভেঙে পড়ে দেয় তাহলে কম ঝাঁকুনিতে ভাঙবে ছাদ? তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জমিন কাঁপবে আসমান ভেঙে পড়বে। সুবহানাল্লাহ বলেন শুধু এক আসমান না, সপ্তম আসমান সহ কি করে দেবে, ভেঙে জমিনে পড়ে যাবে। শিমুল গাছের এই তুলা হয় না, গ্রীষ্মকালে দেখা যায় যে তুলা, আমরা যখন ছড়েছিলাম তুলার যে ফুক দিয়ে দেখা যায় যে অনেক দূরে উড়ে যায়, ওর পিছনে আমরা খেলা করতাম ছড়ে যাওয়া আসছিলাম। তা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কিয়ামত এমনভাবে এই যে বড় বড় বিল্ডিং পাহাড় পর্বত নদী নালা মানুষ গাছপালা এগুলো সবগুলো কিয়ামতের ময়দানে এরকম তুলার মতন উঠতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। আর কিয়ামত যখন সংঘটিত হবে তখন আসমান আর আসমানে থাকতে পারবে না, কোথায় পড়বে? জমিনে ভেঙে পড়বে। সর্বশেষ মজার ব্যাপার হচ্ছে এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য, কয় লক্ষ? 13 লক্ষ গুণ বড় এই সূর্য আসমানে থাকতে পারবে না। সর্ব অবস্থায় সূর্য সহ জমিনে যখন ভেঙে পড়ে যাবে জমির সমস্ত মাটিগুলো তামা হয়ে যাবে। এই তামা হয়ে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন 40,000 বছর পানি বর্ষিত করবে। সাহাবায়ে কেরাম আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ 40,000 বছর পানি কেন দিবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই 40,000 বছর পানি যখন দিবে পৃথিবী সৃষ্টি থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ মারা গেছে এদের তাদের যে পুষে গেছে হাড্ডি সব কিছু চুরমার হয়ে গেছে, এই 40,000 বছরে পানি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাদের আগের শরীরে গঠিত করবে। সুবহানাল্লাহ বলে আমি তরিকুল ইসলাম মারা দেব, আমার হাড্ডি কবজা গোস্ত মাংস থাকবে, কিচ্ছু থাকবে না। এই 40,000 বছরে আল্লাহ রাব্বুল আলামিন পানি বর্ষণ করে এরকম আপাক একটা সুন্দর একটা দেহ গঠিত করবে। 40,000 বছর যখন পানি দিয়ে সংগঠিত করবে আল্লাহ রাব্বুল আলামিন, এরপরে ইসরাফিল আর একটা ডাকবে, ইসরাফিল কোথায় আসো, আর একটা ফুক দাও। আর একটা যখন ফুক দেবে এই ফুককারের কারণে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতে যতগুলো বডি তৈরি হয়েছে এই তৈরি বডি তৈরির আকারে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান ঢুকায় দেবে। সুবহানাল্লাহ বলে এই জান যখন ঢুকায় দেবে কুকুর কুকুরের সারিতে, শুকর শুকুরের সারিতে, মানুষ মানুষের সারিতে, গাধা গাধার সারিতে, সমস্ত মানুষ কিয়ামতের জন্য দৌড় মারবে। মানুষের হালত হবে দুই প্রকার, মানুষের হালত হবে কয় প্রকার? এক দুই প্রকার। এক প্রকার মানুষ বেনামাজি, বেনামাজি আমাদের সমাজে আসে না নেই, দেখবেন যে আসরের আজান দিছে আপনাদের সামনে ওখানে আজান দিছে, তার 14 গোষ্ঠীর সুন্নত, আজান শোনার পরে মুখের মধ্যে একটা লেগে লুঙ্গি একটু বাম হাতে
পিছন থেকে উঠে এখন হাঁটতে শুরু করছে। আমার আপনার মতন যদি হুজুরে দেখবাই, হুজুর যা আজান দিয়ে দিছে নামাজের সময় হয়েছে, নামাজ পড়বে, মানে এমনভাবে কথা বলে যে নামাজ শুধু হুজুরের জন্য অর্জন্য না। দেখেন এরা কি অবস্থায়, বেনামাজিরা কি অবস্থায় উঠবে। দ্বিতীয় ফুৎকার যখন তাদের কানের মধ্যে যাবে, তারা এমন রাগান্বিত হয়ে চক্ষু রক্তের মতন আগুনের মতন লাল হয়ে যাবে, তারা ইসরাফিলকে ধমক দেবে, হে তুমি আমাকে জাগালা কেন। চক্ষু ঘোষটা যেতে যেতে ইসরাফিল যখন গালি দিবে, তখন বলবে যে তুমি আমাকে ডাক দিলে কি জন্য। তখন বলতেছি যে কিয়ামত সংগঠিত হয়েছে, আপনাকে দেওয়া লাগবে। আর মজার ব্যাপার হচ্ছে যারা নামাজি, যারা নামাজি এদের কানে যখন দ্বিতীয় ফুৎকার যাবে, তারা আস্তে আস্তে চোখ ঘোষটা দিবে আর চোখ খুব খুলবে, খুলে ইসরাফিলকে বলবে ভাই আসলে নামাজ মনে হয় সময় হয়ে গেছে, আমাকে এক মুঠা অর্থাৎ এক ঘন্টা পানি দাও, আমি উজু করে নামাজ আদায় করবো। সুবহানাল্লাহ। নামাজিরা উঠবে নামাজের তালাশে, আর বেনামাজিরা উঠবে ইসরাফিলকে ধরার তালাশে। মজার ব্যাপার কি জানেন, সমস্ত মানুষ যখন উঠবে সমস্ত মানুষরা থাকবে উলঙ্গ উলঙ্গ ন্যাংটা ন্যাংটা, বুঝেন না, মানে শরীরের মধ্যে সুতা পরিমাণ কাপড় থাকবে না, শুধু দুইজন মানুষের শরীরে কাপড় থাকবে, একজন হচ্ছে জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, আর একজন হচ্ছে আমার আপনার কলিজার টুকরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে তারা যখন ছুটতে আরম্ভ করবে, তাদের যে তাপ মাথার উপর যে তাপ দিতে শুরু করবে, এ তাপের কারণে মাথার মগজ গোলে গোলে, নাকের ছিদ্র দিয়ে কানের ছিদ্র দিয়ে প্রস্রাবের রাস্তা দিয়ে পায়খানার মল দিয়ে এ তাদের ঘামগুলো রক্তগুলো পড়তে শুরু করবে। হালসের মধ্যে পাওয়া যায় পাক অনুযায়ী কারো গলা পর্যন্ত হবে, কারো বুক পর্যন্ত হবে, কারো হাঁটু পর্যন্ত হবে, কারো মাথা পর্যন্ত ঘামের মধ্যে তারা আজাদ থাকবে। মজার ব্যাপার হচ্ছে তারা যখন সমস্ত মানুষরা ইয়ানাপসি বলবে আল্লাহ আমার কি হবে আমার কি হবে, শুধুমাত্র একমাত্র আমার আপনার কলিজার টুকরা বলবে ইয়া হাব্বি উম্মতি ইয়া হাব্বি উম্মতি, আল্লাহ আমারে না আমারে না আমার উম্মতদেরকে বাঁচাই দাও। সুবহানাল্লাহ। কত বড় যে নবীর আমরা উম্মত, আপনি না পড়লে আপনি বুঝতে পারবেন না আপনি কত বড় ভাগ্যবান। হাদিসের মধ্যে আসছে বিশ্ব নবীর উম্মত যত বড় পাপিষ্ট হোক না কেন, যত বড় পাপ হোক না কেন, জাহান্নামের মধ্যে তার এই মুখমণ্ডলের মধ্যে জাহান্নামের আগুন জ্বলবে না। সুবহানাল্লাহ। আর আমরা সেই নবীর উম্মত হয়ে সেই নবীর আমরা কাজ আর করি না, রাসূল বিরোধী কাজ করি, আল্লাহ বিরোধী কাজ করি। তুমি আপনি মিয়া রাসূলের সুপারিশ পাবো, রাসূলের সুপারিশ পাইতে গেলে রাসূলের ওলা কাজ করা লাগবে, নবী ওলা কাজ করা লাগবে। এই জন্য কঠিন কিয়ামতের মাঝে সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাকে বলে ফেরেশতা যাও আমার হাবিবকে ঘুম থেকে উঠায় দাও। যখন হাবিবকে ডাক দিবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে উঠে বলবে যে ভাই জিব্রাইল কী হয়েছে, তখন বলবে যে কিয়ামত সংগঠিত হয়ে গেছে। তখন আল্লাহ রাসূল কান্না করবে আর বলবে ভাই জিব্রাইল কিয়ামত সংগঠিত, তুমি আমাকে এখনই ডাকলে এখনই ডাকলে আমার উম্মতরে না জানি কোথায় জাহান্নামে চলে গেছে, আমাকে জলদি আমার উম্মত কাছে নিয়ে দাও, আমি আমার উম্মতদেরকে সঙ্গে নিয়ে জান্নাত দিতে চাই। সুবহানাল্লাহ। জিব্রাইল সালাম বলবেন যে খোদার কসম করে বলতেছি ইয়া রাসূলুল্লাহ, শুধু আপনাকে জাগানো হয়েছে, ইতিমধ্যে আর কাউকে জাগানো হয় না। সর্ব অবস্থা আল্লাহ রাব্বুল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কুদরতি পায়ের আরশ সাহেব কুদরতি পায়ে দিয়ে কান্না যখন শুরু করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া হাবিবুল্লাহ আপনি কান্না করেন কেন, আপনি আজকে যা চাবেন তাই হবে, মাথা উঠান আর বলেন কী চান আপনি। এই জন্য আমরা যারা নবীর উম্মত আমাদের আমরা অনেক সৌভাগ্যবান, আমরা অনেক সৌভাগ্যবান। যারা নবীকে কষ্ট করে তোমরা দাড়ি চাচ্ছ তোমরা তো নবীর উম্মত না, যারা নবীকে কষ্ট দিয়ে তোমরা দাড়ির মধ্যে খুর লাগাও তুমি তো নবীর দুশ্মন, তুমি দাড়ির মধ্যে খুর লাগাচ্ছ কাশি লাগাচ্ছ আর তুমি বলতেছ আমি কঠিন কিয়ামতের ময়দানে নবীর সাফাত পাবো। সাফাত কি মামুবাড়ি মোয়া গেলেই আপনি পাওয়া যাবেন?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা দাড়ির মধ্যে ফুড় লাগায় তারা আমার কলিজার মধ্যে চাকু দিয়ে আঘাত হান, নাউজুবিল্লাহ। বলেন এই জন্য দোস্ত বলব, মেহরবানি করে বলতেছি, আমরা যারা এখানে আসি, দাড়ি রাখলে আরও স্মার্ট দেখা যায়, সুন্দর দেখা যায়, আপনার যে মুখের একটা আকৃতি সুন্দর চেয়ার এটা ফুটে ওঠে। আর যারা দেখবে ঘন ঘন দাড়ি ক্লিন শেভ করে, দেখবেন চেয়ারের মধ্যে অতটা উজ্জ্বল ভাব তাদের মধ্যে থাকে না। এই জন্য আমরা যারা এরকম কাজের মধ্যে লিপ্ত আছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে এরকম গুনাহ থেকে হেফাজত করুক সকলকে।